প্রতিদিনের মতো আজও আমরা একটি রোগ নিয়ে আলোচনা করব এবং সেটা সংক্রামক রোগ এবং ভাইরাস ঘটিত কারণ আমরা এখন সংক্রামক রোগ নিয়ে আলোচনা করতে যাচ্ছি অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সংক্রামক রোগ আমার জানা আছে আমাদের ক্ষতি করে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব সেই সুবাদে আজকে যারা আমার বায়োকমিক বাক্স থেকে চিকিৎসা করে থাকেন তাদের উদ্দেশ্যেই ছোট্ট আমার কিছু কথা এবং তার কুফল নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব এবং সেই কুফলকে আমরা কি করে প্রতিরোধ করতে পারি সেই আলোচনায় আজকে আমার সুতরাং এই যে হোমিওপ্যাথিক বায়োকেমিক বাক্স সেটা অত্যন্ত প্রয়োজনীয় জেনেই আমি তোমাদেরকে বলছি যারা এখনও বাক্স না কিনে বাসায় রাখো নাই তাদের উদ্দেশ্যে বলছি বাক্স কিনে বাসায় রাখে সেবা দেওয়ার চেষ্টা করো আজকে বুঝবে এই জিনিসটার গুরুত্বপূর্ণ কত অর্থাৎ বায়োকেমিক্যাল বাক্সের গুরুত্ব আজকে উপলব্ধি করাবার চেষ্টা করব একটা কুফল দিয়েই চলে আসি তাহলে আমাদের সেই সেই রোগের অবস্থাটা কি রোগটা হচ্ছে ভাইরাস গণ্ডিত এবং এটা ছোঁয়াছ রোগ এবং অনেক সময় এটা মহামারী হিসাবে দেখা দেয় এবং কানের নিচে ফুলে যায় ফুলেই তার ট্রাভেলসটা সৃষ্টি করে অনেক সময় এক কানে হয় অনেক সময় দুই কানে হয় সুতরাং সেই হিসেবে আমরা আমাদের নির্বাচন করতে পারি কিন্তু আমাদের ভুলটা কোথায় কারেন্ট নিচে হলেই যে কর্ণ রোগ কিন্তু তা নয় এখানে একটা গ্ল্যান্ড আছে সেটাকে আমরা প্যারোটিভ গ্ল্যান্ড বলে থাকি সেই প্যারোটিভ গ্ল্যান্ডের ইনফেকশানের কারণেই ভাইরাসজনিত আক্রমণের আক্রমণের কারণেই এই রোগটা ঘটে থাকে তাহলে কেন ঘটে থাকে আমরা তো বয়াকিমিক আলোচনা করি আমাদের অভাব যখন হয় অর্থাৎ কেলেমিউর যখন শরীরের অভাব হয় তখনই এই রোগটা সচরাচর হয়ে থাকে যদিও আমরা বলে থাকি এটা ইনফেকশন গঠিত অথবা ভাইরাস গঠিত রোগ এটা কপ সর্দি কাশি এদের সঙ্গে ছড়ায় তাহলে চলে আসি আমাদের রোগটা দেখা হলো চিনা হলো জানা হলো কানের নেচে ফুলে প্যারেটিভ গ্ল্যান্ড ফুলে এটা কন্য রোগ কোনো নয় অনেক সময় আমরা ভুল করি এটা টনসিলের সঙ্গে অর্থাৎ কানটা যেন ফুলে শক্ত হয়ে আছে সেই হিসেবে আমরা আমরা সেবা দিতে পারি অর্থাৎ প্রথমেই যদি ব্যথা হয় তাহলে আমাদের তো ম্যাকফস আছে কেলিমিউর মাস্ট সঙ্গে থাকতে হবে একটু ফুলে গেলেই যদি ব্যথা লাল হয় ব্যথা হয় এবং ফুলে যায় এবং কয়েক দিন যদি ভালো না হয় বা কয়েক দিন যদি আমরা কেলিমিউর বা ফেরাম্পস অথবা ম্যাকফস না দিই তাহলে সেটা ফুলে অনেক সময় শক্ত হয়ে থাকে অনেক সময় পাকে এই যে স্টেপ বাই স্টেপ আমাদের ওষুধগুলো দিয়ে যেতে হবে তবে প্রথম অবস্থায় যদি আমরা ফেরামপস কেলেমিউর বা অবস্থার দৃষ্টি ম্যাকপস দিতে পারি তাহলে এই রোগটা আর ক্ষতি করে না আমি তাহলে চলে আসি তাহলে এই ওষুধগুলো আমরা জানলাম প্রথমে ফেরামপস কেলেমিউর এবং কেলেমিউর মাস্ট সবসময় কেলেমিউর কথা মনে রাখতে হবে কারণ এটা কেলেমিউরের অভাবেই হয়ে থাকে তাহলে চলে আসি কারণ আমাদের পাঁচ মিনিটে আমরা আলোচনা শেষ করার চেষ্টা করি তাহলে প্রশ্ন হচ্ছে ক্ষতি কী করে দেখো এটা তো হয়তো ভালো হয়ে গেল। অথবা আমরা বুঝতে পারলাম না অথবা সেটা পেকে পুকে অথবা অন্য কিছু হয়ে গেলো এটা সচরাচর আরও দুই তিনটা গ্ল্যান্ডের উপরে আক্রমণ করে মহিলাদের বেস্ট ওভারি এবং পুরুষদের অন্ধকোষের উপরে তার আক্রমণ থাকে এটার আক্রমণের কারণে যদি কোনো কুফল হয়ে থাকে অর্থাৎ রোগটা হয়তো বন্ধ হয়ে গেছে চিকিৎসা হয়ে গেছে বুঝলেন না জানল না কিন্তু ভবিষ্যতে দেখা গেল তার বাচ্চা হচ্ছে না অর্থাৎ মহিলাদেরও হচ্ছে না পুরুষদেরও হচ্ছে না যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে আমাদের ইতিহাস জানতে হবে যে মামস হয়েছিল কিনা মামসের কারণে অনেক সময় এই ঘটনা ঘটে দেখো কি সুন্দর আমরা যদি এই প্রথম অবস্থা এটা করে দিতে পারি তাহলে আমাদের কোনো কুফল হবে না তাহলে আমরা কি বুঝলাম কুফলটা কি অনেক বয়সের পরে যখন বিয়াশাদী হয় বাচ্চা যখন হয় না সমস্ত ফাংশানগুলো ঠিক আছে তখনই তার ট্রাভেলসটা বোঝা যায় যে অতীতেই অতীতেই কর্ণমূলের কারণে মামসের কারণে একমাত্র রোগ স্পার্ম অথবা ওভারির ইয়েগুলো নষ্ট হয়ে যায় এবং সেগুলো ফাংশান করে না এই জটিলতা মনে রেখেই আমাদের প্রথম থেকেই বায়োকেমিক ব্যবহার করলে আমাদের আর এই জটিলতা হবে না অথবা তুমি যদি কানের মূলের প্রথম দিন থেকেই তুমি প্রয়োগ করতে পারো কেলেমিউর ফেরামপস অথবা ম্যাকপস বা ক্যালসিয়াম তাহলে এটা কখনো জটিলতা সৃষ্টি হবে না অথবা ভবিষ্যতে এটা থেকে তোমরা মুক্ত থাকবে কারণ আমি কতগুলো রুগী চিকিৎসা করেছি যেহেতু হোমিওপ্যাথিকে লাইফ হিস্ট্রি দিয়ে চিকিৎসা করা হয় আমি আগে কারণটা বের করে ঠিক করি তাহলেই ওষুধ দেওয়া হয় সুতরাং তোমাদেরকে আহ্বান জানাবো আমাদের এই বায়োকেমিক্যাল বাক্স কিনে ঘরে রেখে পারিবারিক সেবা এবং আশেপাশের লোকজনকে সেবা দেওয়ার চেষ্টা করো আমরা যেন কোনো জটিলতার দিকে না যাই আর একটা কথা আমার ডাক্তার শঙ্কর ইউটিউবে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করুন ধন্যবাদ সবাইকে